সরি, আপনাকে যা বলছিলাম, কথা হচ্ছে আপনি যদি খোদার স্বরূপটি জানতে চান, তাহলে আপনাকে প্রথমত ওল্ড টেস্টামেন্টটি পড়তে হবে। ওল্ড টেস্টামেন্টের আপনি যদি জেনেসিস চ্যাপ্টারটি পড়েন, সেখানে সৃষ্টিকর্তার যেই স্বরূপ আপনি পাবেন, সেটা পড়ার পরে কোনো সৃষ্টিকর্তার প্রতি কোনো এটাকে রূপকথা নেওয়া ছাড়া আর কিছুই বলা থাকবে না। যেমন সৃষ্টিকর্তার লিঙ্গ আছে, পুংলিঙ্গ, পুরুষ লিঙ্গ আছে। সৃষ্টিকর্তা আমাদের, আমরা যেমন মানুষের যেমন পাদ দেয়, সৃষ্টিকর্তা পাদ দেয়। এগুলো যদি আমাকে বিশ্বাস করতে হয় যে সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য, এবং সৃষ্টিকর্তা জেনেসিসে আছে, সে তখন হাঁটে সুন্দর বাতাস, ওই বাতাসের ভিতরে যখন সে হাঁটে তখন পায়ের আওয়াজ হয়, আপনার কি মনে হয় কোন একটা সৃষ্টিকর্তা থাকতে পারে যে হাঁটবে তার পায়ের আওয়াজ হবে? এবং সে সে যখন আদম হাওয়াকে খুঁজছিল, সে জিজ্ঞেস করছে হোয়ের আর্ট দাও, সৃষ্টিকর্তা আদমকে খুঁজতে হবে, এটাকে আপনার বিশ্বাসযোগ্য মনে হয়? এবং আপনি যদি দেখেন যে আপনি যদি রোমান্স পড়েন, আপনি আপনি যদি ডিউট্রোনমি পড়েন, আপনি যদি হিব্রু এই চ্যাপ্টারগুলো পড়েন, তাহলে আপনি দেখবেন ওখানে বলা হচ্ছে যে সৃষ্টিকর্তার রিভেঞ্জের অধিকার আছে। রিভেঞ্জ আপনাকে এই পৃথিবীতে, পৃথিবী অনন্তকালের ভিতরে এই সামান্য কয়েক মুহূর্তের এই জীবন, এবং এই জীবনের জন্য সৃষ্টিকর্তা আপনাকে চিরন্তন শাস্তি দিবে, এটা হতে পারে না। আপনাকে জাজমেন্ট ডেতে দেবে, এবং এই জাজমেন্ট ডে থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে জিসাস ক্রাইস্টের কে বিশ্বাস করতে হবে স্যালভেশনের জন্য, এবং তার ব্লাড, তার রক্ত আপনাকে তা আপনার পাপ ধুয়ে মুছে নিবে। এবং সেই ধুয়ে মুছে নেওয়ার জন্য সৃষ্টিকর্তা হ্যাড টু বি পেইড র্যানসম, তাকে ওই র্যানসম হচ্ছে পাপের মাসুল দিতে হবে, এবং তা দিতে হয়েছিল জিসাস ক্রাইস্টকে শুলে চড়িয়ে। কথার এই বার্তা নেই, সবচেয়ে নিষ্পাপ একজন লোককে তার নিজের বিগটেন সানকে ঝুলিয়ে সৃষ্টিকর্তা কি আনন্দ পাইল পেল, এবং তার তার মুক্তির জন্য আমাদের প্রয়োজন হলো। আপনি যদি মারিয়ামের কাছে ফেরেস্তা আসার, এঞ্জেল আসার যে ঘটনা, সেটা যদি আপনি পড়েন বাইবেলে, তাহলে আপনি দেখবেন যে সেখানে সৃষ্টিকর্তা, আপনি 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 কি ইসলামিক ব্যাকগ্রাউন্ড আছে আপনার? আচ্ছা, ভেরি গুড। আপনি হাফেজ, মাওলানা এবং মুফতি, কোথা থেকে মাওলানা ইয়া করেছেন, মুফতি কোথা থেকে পড়াশোনা করেছেন? আচ্ছা, ঠিক আছে। আপনার ক্যামেরাটি অফ হয়ে গেছে, আপনার ক্যামেরাটি অন করুন প্লিজ। তো হ্যাঁ, যাও, যেটা আপনাকে, যেটা আপনাকে বলছিলাম যে দেখুন, যখনই আপনি এই এই জেসাসের কনসিভ, যে মারিয়ামের কাছে যে আসলো জেসাস, আপনি জানেন ওখানে অন্তত কোরআনে আছে যে আলোক, আলোকবর্তিতা তাকে আলোকিত করলো। হ্যাঁ, কিন্তু অপরদিকে বাইবেলে আছে যে সৃষ্টিকর্তার কাছে, ওই আপনার ওই মারিয়ামের কাছে শ্যাডো আসলো এবং তাকে ওভার শ্যাডো করলো, মানে তাকে ছায়ার, ছায়াবৃত করলো। এই যে ছায়াবৃত করা, এ থেকেই প্রমাণিত হয় যে সৃষ্টিকর্তার ছায়া তার উপর আসবে কেন, কেন আসবে? দ্যাট মিনস এটার সাথে ওই প্রাগৈতিহাসিক যেমন মিথোলজিক্যাল ক্যারেক্টার গুলো সৃষ্টিকর্তা এসে বা দেবতারা এসে মনুষ্যের সাথে সেক্স করে বাচ্চা জন্ম দেওয়া, যেগুলি গ্রিক মিথোলজিতে আপনি পাবেন, সেটার এখানে নমুনা বোঝা যাচ্ছে। এবং আপনি যদি আরো বাইবেলের জঘন্য জঘন্য কথা, যেমন ধরুন আপনি নিউ টেস্টামেন্টে যদি যান, আপনি আপনি আরো যদি অন্যান্য চ্যাপ্টারে যান, করিন্থিয়ান্স এর চ্যাপ্টারে যান, তখন দেখবেন যে মালিককে সেবা করা, সৃষ্টিকর্তাকে সেবা করার মতো এক, মানে একই পুণ্য অর্জন অর্জন হবে, পুণ্য অর্জন হবে। সৃষ্টিকর্তাকে ভালোবাসলে আপনার দাসের উচিত হবে, একজন কৃত দাসের উচিত হবে মালিককে সেবা করা। আপনি যদি লেভিটিকাস এবং অন্যান্য চ্যাপ্টার যদি পড়েন, আরো ভয়ঙ্কর। এখন যদি প্রশ্ন আসে যে জিসাস ক্রাইস্ট আসার পরে ওল্ড টেস্টামেন্ট বাদ গুরুত্ব নেই, তাহলে প্রশ্ন আসবে জিসাস বলেছেন উনি ওল্ড লস ক্যান্সেল করতে আসেননি, তাহলে এখন প্রশ্ন আসবে যে জিসাস ক্রাইস্টের পিতা কে? ওল্ড টেস্টামেন্টের পিতা, ওল্ড টেস্টামেন্টের পিতা হয়ে থাকে তাকে স্কিজোফ্রেনিয়া পেশেন্ট, সে কারণ সেই সৃষ্টিকর্তা সারা জীবন রাগে ক্ষোভে ফেটে যায়, আবার সে ভালো হয়ে যায়। এরকম সৃষ্টিকর্তার কাছে জিসাস কেন মাথানত করবে? সে কেন নিজেকে শুলে চড়াবে? ওয়াই? এবং আরো প্রশ্ন আছে, তাকে কেন, আপনি যদি দেখেন যে মুফাসসিল ইসলাম আপনার সামনে মৃতকে জীবিত করে দিল, আপনার বাবাকে জীবিত করে দিল, এবং আপনাকে যদি বলে ভয় পেও না, আপনি আপনাকে মেরে ফেললে আপনাকে আমি বাঁচাবো, আপনার ভয় পাওয়ার কথা না, কিন্তু জিসাস ক্রাইস্টের সমস্ত সঙ্গীরা যখন রোমানরা আসলো তাকে ফেলে চলে গেল, এতে বোঝা যায় যে তারা জানতো জিসাস ভাওতাবাজি করছে। এবং আরো আপনাকে, আপনার জানার প্রয়োজন যে
আচ্ছা, আরো আপনার জানার প্রয়োজন যে এই যে ভাতাবাজির কথা যে বললাম, তার জেসাসকে যদি ভালো মন্দ কথা নয়, কিন্তু আপনাকে আরো জানা দরকার যে জেসাস তখন বলেছিল যে তোমরা যাও জীবন বাঁচাও, কেন সে জীবন বাঁচানোর কথা বলবে? তারা তো জীবন বাঁচানোর কথা বললেও জেসাসের পাশে অনড়ভাবে দাঁড়িয়ে থাকার কথা, জেসাস কাছে তারা অনড়ভাবে দাঁড়িয়ে থাকেনি। অতএব সেই শিক্ষাও শিক্ষা নয়, যে শিক্ষায় আপনি একজন বর্বর পিতার যে রক্ত পিপাসা তা মেটানোর জন্য নিজেকে আপনি শূলে চড়াবেন এবং আপনি বলবেন আপনি ভালো মানুষ, এটা হতে পারে না, এটা কোনো উদাহরণ সৃষ্টি হতে পারে না। অতএব এগুলো কোনোটাই অ্যাকসেপ্টেবল নয়, এগুলো সবই মিথোলজিক্যাল মিথস। এবং সেখানে ধর্ষণের ব্যাপারে বলা হচ্ছে যে ধর্ষণকারী যদি ওল্ড টেস্টামেন্ট যদি পড়েন আপনি, আমি আগেই বললাম কতগুলো চ্যাপ্টারের নাম আপনি চাইলে আমি দিয়ে দিব, সেখানে ধর্ষিতা যদি চিৎকার ঠিক মতো না করে তাহলে ধর্ষিতাকে উল্টো শাস্তি দেওয়া হবে। এবং আপনি কিভাবে বংশ পরম্পরায় আপনি দাস বানিয়ে রাখবেন সেটার শিক্ষাও সেখানে আছে। নিউ টেস্টামেন্টও জঘন্য। এবং আপনি আরো জানবেন যে জিসাস ক্রাইস্টের ব্যাপারে আরো অনেক চ্যাপ্টার আছে যেগুলো কিনা যেগুলো ডার্ক চ্যাপ্টার্স অফ বাইবেল বলা হয়, এবং আরো কিছু ডার্ক গসপেলস আছে যেগুলো কিনা ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। যেমন জিসাস ক্রাইস্টের কাছে একটি চাদর জড়িয়ে অল্প বয়সী ছেলেরা এসেছিল রাতে মধ্যরাতে, কেন? সুতরাং এরকম অনেক জঘন্য জঘন্য বিষয় আছে যেগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়। অতএব এইগুলো বিশ্বাস করারও কোনো কারণ নেই। আমি এই বিষয়ে বহু আগেই পড়াশোনা করে বহু আগেই ছুঁড়ে ফেলে দিয়েছি। অতএব কোনো ধর্মের প্রয়োজন হয় না আপনাকে ভালো মানুষ হতে হলে, মানুষকে ভালোবাসতে হলে। আপনার মনুষ্যত্বকে খুঁজুন, বিবেককে খুঁজুন, যুক্তিকে খুঁজুন। আমাদেরকে সকল উত্তর পেতে হবে কোনো কথা নেই, আমরা 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 সার্চ করছি। নট নেসেসারি উই হ্যাভ অল দ্য আনসার্স, আর উই হ্যাভ টু হ্যাভ অল দ্য আনসার্স নো, বাট উই মাস্ট লুক ফর ইট। এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। অতএব এগুলো নিয়ে সমালোচনা করে বরঞ্চ আপনি আপনি ইসলাম যেহেতু ছেড়ে দিয়েছেন, ইসলামের ভিতরে কী কী খারাপ জিনিস দেখেছেন সেটা ইম্পর্টেন্স দিয়ে দেখুন। বাইবেল হচ্ছে আরও দুর্বল যৌক্তিক দিক থেকে, যদিও কোরআন বর্বর কিন্তু বাইবেল কোনো অংশে কম বর্বর নয়। যদিও তারা জিসাস ক্রাইস্টের উপর ভিত্তি করে কিছু যা কিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু আপনি এসে জানেন পশ্চিমা বিশ্বে এখন এখন ক্রিশ্চিয়ানিটি মারা যাচ্ছে, এবং ইউরোপে বেশিরভাগ দেশে এখন ক্রিশ্চিয়ানিটিটা একেবারে মসজিদ সরি চার্চগুলো একেবারেই খালি, কারণ এগুলো যুক্তিতে অনেক আগে তারা ছুঁড়ে ফেলে দিয়েছে। সেই বার্টন রাসেল, ভলতের, এগুলো অনেক আগে এরা ছুঁড়ে, কার্ল মার্কস অনেক আগে ছুঁড়ে ফেলে দিয়েছে এরা। অতএব এগুলো এগুলোতে সমালোচনা করার কোনো কারণ নেই। ধর্মীয় দেশগুলি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে অনগ্রসর দেশ, এখানে মানবিকতা নেই, বরঞ্চ ধর্মহীন দেশগুলোতেই মানবিকতা আরও ভালো। ভেবে দেখুন কথা কি সত্য কি মিথ্যা। আপনাকে আপনাকে রাস্তায় হাঁটতে হলে আপনাকে ময়লা ফেলবেন না, এই কথাটা বুঝতে হবে। আত্মহু ছাত্র নির্মাণ আপনার বলার দরকার নেই। আপনি এখানে বিদেশে মানুষ কেউ ফেলে না, আমরা কেউ ধর আমরা যারা ধর্ম বিশ্বাস করি তারাও লোক চক্ষুর অন্তরালে আমরা ময়লা কলার চোখলাটা রাস্তায় ফেলি না, কারণ এটা সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি। আমি ফেললে আরেকজন ফেলবে, আমার পরিবেশ নষ্ট হবে, এই সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি তৈরি হয়েছে আমাদের, এবং এটাই হতে হবে। অতএব এই সকল ধর্মকর্ম এখন একজন একজন ধর্মকর্ম ছেড়ে হিন্দু ধর্মের ও হিন্দু মৌলবাদিতার কথা বলে নিজে হিন্দুত্ববাদের চরম উগ্রতার আশ্রয় নিয়ে নিজেকে প্রোটেকশন দেয়, আরেকজন ক্রিশ্চিয়ানিটির প্রোটেকশন নেয়, এগুলো মানে এটা হচ্ছে আর একটা বাংলাদেশের রাজনীতির মতো যে অন্য দলের গুন্ডা পালতে হলে আমাকে গুন্ডা পালতে হবে। এগুলো ননসেন্স, এগুলো বিশ্বাস করার কোনো কারণই থাকতে পারে না। হ্যাঁ দাদা, একটা বিষয়, আমি আমি তো ম্যারিড রাইট, এবং আমার ওয়াইফ আছে, বাচ্চা আছে, জি, তারা আমি এই যে ধর্ম ত্যাগ করে আমি এই যে ফেসবুকে যে লেখালেখি করি, ব্লগিং করি, এই বিষয়গুলো তাদের কাছে স্পষ্ট হয়েছে, তারা ধরতে পেরেছে। আসলে ঘরের ওয়াইফের কাছে কোনো কিছু অস্পষ্ট থাকে না, স্বামীর সব বিষয়ে সব জানে। আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো থাকা সত্ত্বেও শুধুমাত্র ধর্মের কারণে আমার ওয়াইফ যখন আমার মেসেঞ্জারে বিভিন্ন মেসেজ এবং লেখাগুলো দেখেছে, তখন সে ডিটারমাইন্ড হয়েছে যে আমি এক্স মুসলিম, আমি আর মুসলিম নেই। তখন সে আমাকে মানে বলেছে তুমি একটা পথ বেছে নাও, হয় তুমি তোমার নাস্তিকের পথ বা ক্রিশ্চিয়ানিটির পথ তুমি বেছে নাও, অথবা তুমি ইসলাম বেছে নাও। শেষ পর্যন্ত আমি অনেক অনেক নিজের সাথে যুদ্ধ করে মানে ক্রিশ্চিয়ানিটির পথে বেছে নিয়েছি। বাংলাদেশে একটা ওই যে জেডব্লিউ এর সাথে যোগাযোগ করেছি, এখানে আসলাম, তারা আমাকে হেল্প করছে। কিন্তু আমি আসলে এখানে আসার পর যখন মুক্তভাবে স্টাডি শুরু করলাম, এসেছি আমি প্রায় এক সপ্তাহ, রাইট, তো বাংলাদেশ স্টাডি করার পরে আমার কাছে মনে হয়েছে যে ইসলাম ধর্মের যে মানে বাজে দিকগুলোর কারণে আমি আজকে ক্রিশ্চিয়ানিটি অবলম্বন করতে যাচ্ছিলাম, ক্রিশ্চিয়ানিটিও সেই সেম মনে হয় আপনি যা বললেন, কারেক্ট, অ্যাবসলিউটলি, স্টাডি করতে তখন ওর মধ্যেই আমার কাছে অনেক অসঙ্গতি ধরা পড়েছে, কারেক্ট, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। কিন্তু আমি আবার নাস্তিক হতে পারছি না কেন, আমার কাছে মনে হয়
এটা মানে জাস্ট নিজের চিন্তা হুম যে সৃষ্টিকর্তা একজন আছেন, বাকি আমি সম্পূর্ণ কিন্তু, ধর্ম আপনি যদি আমার ভিডিও অনেকদিন যাবৎ দেখেন বা লেখা যদি পড়েন, আমি কিন্তু কখনো নিজেকে ওই অর্থে নাস্তিক বলি না। আমি বলি না যে সৃষ্টিকর্তা নাই, এগুলো হচ্ছে থাকতেই পারে, কিন্তু থাকলেও উনি অন্তত এই বাইবেল কোরআন গীতা এসবের সৃষ্টিকর্তা প্রভু নয়, কারণ এগুলি সবই বর্বর মানুষে মানুষে বিভেদ করে। সৃষ্টিকর্তা থেকে থাকলে উনি আপনি নাস্তিক হন, আস্তিক হন, মুসলিম হন, খ্রিস্টান হন, সে কিন্তু আপনাকে পানি দিয়ে তৃষ্ণা মেটালে আপনার তৃষ্ণা কিন্তু মেটে, আপনাকে কিন্তু ফুলের সুগন্ধ দেয়। অতএব সৃষ্টিকর্তা থাকতেই পারে, কিন্তু সৃষ্টিকর্তা না সৃষ্টিকর্তারা না নেচারটা কি তার স্বরূপটা কি, এগুলো আমরা জানি না। এবং এবং তাই আমি নিজেকে অ্যাথেইস্ট বলি, অর্থাৎ আমি জানি না ভাই, আই ডোন্ট নো। এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনি এক্সিস্ট করেন কিনা, আমি এক্সিস্ট করেন কিনা, অনেক রকমের প্রশ্ন আসে, কিন্তু অন্তত এটা শিওর এই যে বাইবেলের মতো উদ্ভট রক্ত পিপাসু, আবার আবার স্কিজোফ্রেনিক গড, আবার 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 কোরআনের আল্লাহ অথবা অথবা অন্যান্য গ্রন্থের দেবতা, যারা কিনা আবার শ্রুতি স্মৃতি ইত্যাদির মাধ্যমে ধর্মকে রিফর্ম না করে ধর্ম বর্বর রয়ে যায়। হ্যাঁ, অতএব এই এইগুলো এই যে হিন্দু হিন্দু ধর্ম, এগুলোকে রিফর্ম না করলে কি জঘন্য, কি কি বর্বর, যেখানে কিনা মেয়ের উত্তরাধিকার পায় না, মানে এবার নানান ভাবে এগুলো এইসব বর্বর ধর্মগুলোকে নানান ভাবে বেঁচে থাকার চেষ্টা করে, তারা যুগে যুগে নিজেকে রিফর্ম করে বেঁচে থাকার চেষ্টা করে। যেমন বলবে আপনাকে হিন্দুরা, সরি এটা কিতাবে নেই, এটা আমাদের শাস্ত্রে নেই। আরে বাবা, এই হিন্দু ধর্ম অনেক কিছু স্মৃতি এবং শ্রুতির উপর নির্ভর করে, অনেক কিছু আছে যেগুলো রীতির উপর নির্ভর করে, এগুলোকে এগুলোকে বুঝতে হবে। হিন্দু ধর্মে ও যারা বিকলাঙ্গ তারা উত্তরাধিকার পেত না, যারা মেয়ে তার উত্তরাধিকার পেত না, এগুলোকে জানতে হবে। এবং সত্য কথা হচ্ছে এটাই, যেগুলো আমরা দেখি যে এখানে বিভিন্ন কাস্ট সিস্টেম, সেগুলো কি জঘন্য বিষয়। আমার এভাবে রিফর্ম করে পুরনো হাজার হাজার বছরের আগের পুরনো এসব কিতাবকে বাঁচিয়ে রাখা, বিশ্বাসকে বাঁচিয়ে রাখার কোনো অর্থই হতে পারে না। এগুলো মানুষে মানুষে বিভেদ করে, এবং সেগুলো যদি আপনাকে হার্মফুল আপনার কাছে অ্যাপারেন্টলি নাও মনে হতে পারে, যেমন বৌদ্ধ ধর্ম অ্যাপারেন্টলি আপনার কাছে মনে হবে হার্মফুল না, কিন্তু এটা আইডেন্টিটি তৈরি করে, যেই কারণে আজকে মায়ানমারে মুসলমানদের উপরে বর্মিজ বৌদ্ধরা আক্রমণ চালাচ্ছে, এবং ইতিহাসে অনেক বর্মিজ রাজারা সরি বৌদ্ধ রাজারা এই কাজ করেছে। অতএব ধর্মীয় অর্গানাইজড রিলিজন গুলো একটা আইডেন্টিটি সৃষ্টি করে, সে আইডেন্টিটি সৃষ্টি অনুসরণ করলে মানুষের মাঝে বিভেদ সৃষ্টি হয়। নিজে নিজে গবেষণা করেন বা চিন্তা করেন, একটা আইডিয়ালজি দিয়ে আইডিয়াতে যেতেই পারেন, কিন্তু তার জন্য অর্গানাইজড যেটাকে বলে কনসার্টেড এফোর্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমি যেটা মনে করি। অতএব সায়েন্স আছে, সায়েন্সে হয়তো আমাদের একটি আনসার দেবে, আমরা কোত্থেকে আসলাম না আসলাম, নাও পেতে পারি আনসার, পেতে হবে রক্ষণে এসে নাও পেতে পারি। এই হাত এই এত বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডের ক্ষুদ্র একটি তারার, ক্ষুদ্র একটি নক্ষত্রের, ক্ষুদ্র একটি পৃথিবীর, ক্ষুদ্র একটি দেশের, ক্ষুদ্র একটি মানুষ, আমাদেরকে সব জেনে যেতে হবে নট নেসারেলি, কিন্তু আমরা সাহসী, আমরা ব্রেইভ স্পিসিস, আমরা আমরা উত্তর খুঁজি, এবং হয়তো বা সে কারণে একদিন উত্তর পেতেও পারি। অতএব কিন্তু এই সকল ধর্মগ্রন্থ এগুলো হচ্ছে মানুষকে মনকে সান্ত্বনা দেওয়া, আর কিছুই না, আর কিচ্ছু না। এখন দাদা আমি আসলে কনফিউশনে আছি, যেহেতু আমি এখানে একদল লোকের হেল্প নিয়ে আসছি, হুম, আর আমি বাইবেলকে আর বিশ্বাস করতে পারছি না, এই কয়েকদিন স্টাডি করার পরে যেটা বুঝে আসলো, জি, আর কোরআনকে তো বহু আগেই ছেড়ে দিয়েছি, জি, কিন্তু ফ্যামিলি এবং সন্তান তাদের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং যেহেতু ভালো, এবং বাংলাদেশে আমি ঢাকাতে ছিলাম, একটা মসজিদের ইমাম ছিলাম ঢাকার ভিতরে, এবং একটা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম। কোন মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন? মসজিদের ইমাম এবং মাদ্রাসার আমি ছিলাম মিরপুর এক নম্বরে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলুন। তারপর এক নম্বরে একটা মাদ্রাসার প্রিন্সিপাল জি, আপনি মূলত ইসলামটি কেন ছেড়ে দিলেন, আপনার কারণটি কি, আপনি ইসলাম ছেড়ে দেওয়ার মূল কারণটি কি? আমি তাহলে আপনার ইতিহাসটা বলি, আমি যখন মাদ্রাসায় দাওরা হাদিসে পড়ি, জি, দাওরা হাদিস মানে যে লাস্ট লাস্ট ইয়ার আর কি, জি, সেখানে পড়ার সময় আমাদেরকে একটা হাদিস পড়ানো হয়েছিল, হাদিসটা হলো যে মুহাম্মদের কাছে উরাইনা গোত্রের কিছু লোক আসলো, আচ্ছা বুঝেছি, তারা ইসলাম গ্রহণ করলো, হুম, ওই যে উটের পেশাব পান করাইলো, উটের জি, হুম হুম, পরে পরে তারা এই উট চুরি করে তারা রাখালকে হত্যা করে নিয়ে যায়, হুম, এরপরে মোহাম্মদ তাদেরকে হত্যা করে হলো ডান হাত কাটে, পা কাটে এবং মরুভূমিতে মরুভূমিতে ফেলে দেয়। হ্যাঁ, তারা পানি চায়, তাদেরকে পানি দেওয়া হয় না। তো ঠিক ওই দিনই, এর আগে কিন্তু আমি প্রচন্ড রকম বিশ্বাসী মুমিন ছিলাম, জি, ঠিক এই হাদিসটা পড়ার পরপরই আমি ক্লাসের মধ্যে, হুম, হুজুরকে কোয়েশ্চেন করলাম যে হুজুর এটা কি একটু কঠিন শাস্তি হলো না, আমি কিন্তু মনে মনে চেয়েছিলাম বলবো বর্বরতা, কিন্তু হুজুর খেপে যাবে, সেজন্য আমি বললাম শাস্তিটা একটু কঠিন হয়ে গেল না, হুজুর প্রচন্ড রকম খেপে গেলেন এবং বললেন যে নবী
তুমি খারাপ মনে করতেছো, হুম এত ক্ষেপে গেলেন, হুম ভয়ঙ্কর অবস্থা। পরে সে হুজুরের কাছে ক্ষমা পর্যন্ত আমার চাইতে রয়েছে। হুম তো পরে আমার এই যে প্রশ্ন একটা জাগলো, একটা কোশ্চেন জাগলে কিন্তু হাজারো কোশ্চেন মনের মধ্যে আসে। হুম এই ফার্স্ট কোশ্চেন আসলো, এরপরে আমি দেখলাম অন্য অন্য অনেক হাদিস পড়লাম মাদ্রাসায়, হুম মনে হলো সব হাদিসের মধ্যে একটা অসঙ্গতি। তখন চিন্তা করলাম, ঠিক আছে আমি যখন এই লাইনে পড়াশোনা করি তখনই আমার মধ্যে পরিপূর্ণ অবিশ্বাস চলে আসলো। তাহলে আমি পড়াশোনা শেষ করে সার্টিফিকেটটা হাতে পাই, তারপরে মুফতি হলাম। হুম এরপরে চিন্তা করলাম যে হয়তো শয়তান আমার মধ্যে প্রভাব বিস্তার করছে, তাই আমি এরকম। হুম পরে খুব ভালো একটা বংশে, যারা খুব ধার্মিক এবং সত্যিকার ধার্মিক বলা যায়, এরকম একটা বংশে বিয়ে করলাম। হুম এবং আমার বলতে দ্বিধা নেই, শ্বশুর বাড়ি ওনারা আসলে ভালো, তারা ধার্মিক এবং ধর্ম ধর্ম ব্যবসায়ী না, ধার্মিক ধর্মকর্ম মানে নীতি বা নৈতিক জীবন যাপন করে, তারা ভালো। কিন্তু আমি পরবর্তীতে দীর্ঘদিন 10 বছর পর্যন্ত মসজিদের ইমাম, মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে, যদিও দায়িত্ব অনুযায়ী দায়িত্ব পালন করেছি, বাকি মনের মধ্যে সবসময় এই প্রশ্নগুলো আসতো যে আমি কিভাবে এই রিলিজিয়নের সাথে একমত হয়ে থাকছি, আমার পক্ষে তো সম্ভব না। পরে বাধ্য হয়ে, এদিকে আপনি জানেন যে ওয়াইফের সাথে যে বিষয়গুলো আমার ঘটেছে, সে আমাকে বললো একটা পথ বেছে নাও, তুমি মাঝে মাঝে থেকো না। সে আবার তাদের বংশের মুফতি সাহেবদের কাছে ফতোয়া নিয়েছে যে আমার স্বামী ইসলামে অবিশ্বাস করে এবং সে ফেসবুকে লেখালেখি করে, সে গণজাগরণ মঞ্চের সাথে সম্পৃক্ত, আর তো সে এরকম এরকম অবস্থা, আমি তার সাথে সংসার কন্টিনিউ করবো কিনা। তারা ফতোয়া দিল সংসার কন্টিনিউ করা হারাম, রাইট, 100%। হ্যাঁ তখন ওই আমাকে বললো তুমি একটা একটা পথ বেছে নাও, হয় ইসলাম না হয় অন ইসলাম। আমি একটা পথ বেছে নিলাম, অন ইসলাম বেছে নিলাম এবং চলে আসলাম। বাংলাদেশে থাকা আমার জন্য নিরাপদ বোধ হলো না, কারণ বাংলাদেশে আমি আলেমদের কাছে হুজুর সমাজে পরিচিত একটা মুখ, যেহেতু বিভিন্ন ওয়াজ মাহফিলে গিয়েছি, ওয়াজ মাহফিল পরিচালনা করেছি, বক্তব্য দিয়েছি। তারপরে যেমন আমি ছাত্র জামানায় আমি স্টুডেন্ট লাইফে ক্লাসে একবারই সেকেন্ড হয়েছিলাম, বাকি কখনো সেকেন্ড হই নাই, অর্থাৎ সবসময় আমি ফার্স্ট বয়ে ছিলাম, লেখাপড়ার রেজাল্ট খুব ভালো। আর আরবি আমি বাংলা যেরকম পারি, আমি আরবিটা ঠিক সেরকমই পাই। আচ্ছা, আরবিটা আমি আপনি একটা জিনিস আমার সাথে একমত হন, সূরা বায়না যে বিষয়টি আছে অমুসলিমদের ব্যাপারে, আপনি কি একমত আমার সাথে যে অমুসলিমদেরকে ইসলামের জানোয়ারের চেয়ে অধম বলা হয়? এই বিষয়টি কি আপনার সাথে একমত? হ্যাঁ, রাইট। তাহলে এবং আপনি কি আমার সাথে একমত যে সূরা ফাতেহার লাস্ট যে দুটি আয়াত, হ্যাঁ, গায়রুল মুগদিবি আলাইহিম ওয়ালাদ্দালিন, এই দুইটা অবশ্যই খ্রিস্টান এবং ইহুদিদের ব্যাপারে বলা হচ্ছে? এটা কি আপনি আমার সাথে একমত? হ্যাঁ হ্যাঁ, এটা একমত, এবং জানি আমি তাফসীর পড়েছি, আমি জানি। হ্যাঁ, রাইট। তো আমি আমার তাফসীরের জ্ঞানে আমি যা করেছি তাতে ইবন খাতির এবং অন্য সমস্ত তাফসীরকারদের মতে অবশ্যই এগুলো খ্রিস্টানদের বিরুদ্ধে বলা হচ্ছে, এবং এতে স্পষ্ট প্রমাণিত হয় যে এই এই বিশ্বাসটি সম্পূর্ণ ঘৃণার উপর প্রতিত। এবং আসলে ধর্ম মানেই কম বেশি, দেখুন জেসাস ক্রাইস্ট বলা হচ্ছে আই এম দ্য ওয়ে, মানে ওকে ফলো না করলে আপনি কিন্তু সৃষ্টিকর্তার সঙ্গে ইউনিটি পাচ্ছেন না।